হ্যালো বন্ধুরা, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকের তারিখটা হচ্ছে 24শে আগস্ট, আর এখন সময় হয়েছে ঠিক ঘড়ির কাঁটায় ঠিক 10টা বাজে। তো যাই হোক, এখন 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলার কাজ বলতে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে আজকে তোমাদের সাথে কথা বলতে। প্রতিদিন এইরকমই হয়, খুব দুই একদিন হয়তো উল্টোপাল্টা হয়ে যায়, কখনো আগে আসি কখনো পরে আসি, তাই না? আর আজকে ছেলেকে খাইয়ে দিয়েছি, মানে ছেলেকে তো আগেই খাইয়ে দিই। তো দেখো আমার ছেলে তোমাদের সাথে কি বলবে, কি বল, কি বলবা? বাই। বাই ছাড়া আর কোনো কথা আছে? হ্যাঁ। কি কথা আছে? বাই। জিজ্ঞেস করো ভালো আছো, বলো ভালো আছো। হ্যাঁ, আবার বাই। আচ্ছা, ও শুধু বাই দিতেই জানে। আমি যখনই বাই করবো না কেন, যদি ভয়েস ওভারের মধ্যেও বাই দিই, আর ও যদি জেগে থাকে তাহলেও ও শুধু বাই করতেই জানে। তো আজকের ভিডিওটা শুরু করলাম, আর আজকে একটা কথা শেয়ার করার আছে তোমাদের সাথে। তো প্লিজ আমার সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আর ওদিকে দিদির রান্নাবান্না প্রায় কমপ্লিট হতে চললো, আর আমি এখন গিয়ে চা বসাবো শুধু। আর আজকে মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, মানে এক এক সময় হয় না যে খাওয়ার টাইম পেরিয়ে গেছে তবুও খিদে পাই না, তো আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর সকালবেলা কিন্তু এখন আমি রেগুলার একটা করে কলা খাই, মানে কি হয়েছে মাঝে কদিন খুব সমস্যা হচ্ছিল গ্যাসের, মানে এতটাই সমস্যা হচ্ছিল সারাদিন তো বুঝতে পারছিলাম না, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে, এমনি আমি দুপুরবেলা খাওয়ার পরে ঘুমাই না, জানোই হয়তো আমার শর্ট ভিডিওগুলো পেলে, আমি দুপুরবেলা ঘুমাই না, এটা ওটা করতে থাকি, তো বাইচান্স দুই একদিন হয়তো ঘুমাই। তো যাই হোক, ঘুমাই কিংবা না ঘুমাই, রাত্রের বেলা খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, যদিও বা খেয়ে নিই পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বললো তোমার গ্যাস থেকে এরকম হচ্ছে, তো কলা এনে দিয়েছে, বলছে প্রতিদিন সকালবেলা একটা করে কলা খাবে। তো আর এমনিতেও কি বলো তো, সকালবেলা আমাদের ঠিকঠাক খাওয়া, জানোই তো 10টার আগে খাওয়া হয় না, তো সকালবেলা তাড়াতাড়ি উঠলেও 10টা সাড়ে 10টা 11টাও বেজে যায় খেতে। তো সকালবেলা টাইম আমার টাইম বুঝে একটা করে কলা খেয়ে নিই, আর সকালবেলা গরম জল তো আছেই, গরম জল খাই তার সাথে একটা করে কলাও খেয়ে নিই, মানে গরম জলটা খাওয়ার কিছুক্ষণ পরে। তো আজকে দেখছি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর চা করব, রুটি আছে, তো চলো সবটা সাথে সাথেই শেয়ার করব, ঠিক আছে? আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখানে হচ্ছে রান্না, আমি খুন্তি নাচ্ছি আর কি। আর এই যে ডাল সেদ্ধ করেছিল, সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চা বসাবো। তরকারি খাবি তো? বন্ধুরা, এখন সময় হয়েছে ঠিক 1টা, আর আমি ভেবেছিলাম যে ছেলেকে যখন খাওয়াবো তখন আবার তোমাদের সামনে আসবো, তো সেটা সম্ভব হয়নি, আর কারণ দেরি হয়ে গেছিলো, আর ওর দেরি হয়ে গেলে মানে এটা ওটা খেতে শুরু করে দেবে, তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। আর আজকে স্নান করে এসেছি, স্নান করে এসেই ছেলেকে খাওয়াই। তো তারপরে দিদি বললো কি একটু পুজোটা দিয়ে দিতে, তো পুজোটা তো দিদিই দেয়, তো ও বললো যে পুজোটা দিয়ে দে। তো আমি ভাবলাম যে পুজোটা যখন দিয়ে দেব তখন এখনই দিয়ে দিই, কারণ ছেলেকে খাওয়াতে বসলে কিছু না কিছু মুখের মধ্যে আমার চলেই যায়, তো ভাবলাম যে স্নান যখন করে এসেছি তখন পুজোটা দিয়ে দিই। তো যাই হোক, পুজো দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, আর জামাকাপড় যা কেচে নিয়ে এসেছিলাম তারপরে মেলে দিলাম, এই এখন মেলে দিলাম, খাওয়ানো হয়ে গেছে তারপরে, কারণ ওই জামাকাপড় মেলতেও একটু টাইম লাগে, আর আমার ছেলের ওইটুকু টাইমও সহ্য হয় না, তো বাচ্চা মানুষ যেটা হয় আর কি বোঝাই। আর এসে দেখি, ঘরে এসে দেখি ভেন্ডি খেয়েছে, ভেন্ডি ভাজা করেছিল দিদি, তো ভেন্ডি খেয়েছে, আর সারা মুখে এই এই মুখ মুখ দিয়ে পুরো মুখে ভেন্ডির তেল ভর্তি,
তো যাই হোক, আর তারপরে ওকে খাইয়ে দিলাম, বারবার লাগাচ্ছে। এই দেখো এই পাউডারের কোটোর মুখটা খোলা যায়, হ্যাঁ এই কোটোর মুখটা বারবার লাগাচ্ছে আর আমাকে বলছে খুলে দিতে। কি খেলা নতুন, তাই না? হ্যাঁ দাও, ওই তো দিয়ে দিয়েছি। তো যেটা বলার ছিল, মানে যেটা বলেছিলাম যে শেয়ার করব, তো ভাবছি যে চলো এখনই শেয়ার করে দিই। আর আসলে কি হয়েছে, আমরা তো কেনা জল খাই, মানে জল জল আমাদের কিনতেই হয়, কারণ আমাদের এখানে যেহেতু নোনা জল, খাওয়ার জলটা আমাদের কিনেই খেতে হয়। তো কি বলতো, ফিল্টার করা যায় নোনা জল, তো ফিল্টার খুব তাড়াতাড়ি নষ্ট হবে, হয়তো মাস দেড়েক গেল কি এরকম। মানে জিনিসপত্রও তো দেখেছো, জিনিসপত্র কেমন অবস্থা হয়, তো বাসনপত্র যেখানে এমন অবস্থা হয়, তেমন ফিল্টার নিলে কেমন অবস্থা হবে। তো আমাদের জলটা সাধারণত কিনেই খাওয়া হয় প্রথম থেকেই। তো কি হয়েছে, ইদানিং যারা জলের ব্যবসা করছে, সরকার থেকে সমস্ত জলের যে ফিল্টার, ওদের বড় বড় ফিল্টার লাগানো থাকে, আর আমাদের এখানে না ওই টিউব অয়েল দেখতে পাওয়া যাবে না, কারণ টিউব অয়েল দেখা যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন টিউব অয়েল আছে, তো এখানে না টিউব অয়েল, বোরিং করে অনেক নিচ থেকে জল আসে। তো যাই হোক, মিষ্টি জলের ক্ষেত্রেও সেরকম জল ফিল্টার করার জন্য অনেক রকম মেশিন বসাতে হয়, তো পুরো ওদের জলের ব্যবসায় পুরো সিল করে দিয়ে গেছে। তো বেশিরভাগই ওরকম হয়েছে, কিছুদিন আগে কজনের ওরকম সিল করে দিয়ে গেছিলো, আবার আজকে কয়েকজনের সিল করে দিয়েছে, আবার 4 তারিখ নাগাদ আবার কিছু জনের সিল করে দিয়ে যাবে। আর মনে হয় না যে আবার নতুন করে চালু করতে পারবে কি না বলতে পারবো না, কারণ আবার নতুন করে চালু করতে গেলে 8-10 লাখ টাকা লাগবে। তো সবার পক্ষে সম্ভব হয় না, জলের ব্যবসায় কতটুকু বা ইনকাম হয় বলো তো। সেই জন্যেই কি করে যে জল আমরা পাবো, খাওয়ার জল জানি না সত্যি। আর দেখো, কোনো বিষয়ে না জেনে সেই বিষয়ে বলাটা উচিত হবে না, তো যতটুকু আমার জানা সেই ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কি হয়েছে, হয়তো মানে জলের অনেক রকম প্রসেস আছে আছে, তো তো জলটা পরীক্ষা হয়, তারপরে জলের এখানে সব কিছুর লাইসেন্স বের করতে হয়, তো লাইসেন্স দিয়ে তারপরে এটা ওটা দিয়ে ওদের প্রথমে মানে আমার জিজুর দোকানে যে যিনি জল দিয়ে যান, তো ওনার কাছ থেকে যতটুকু শোনা, তো লাইসেন্স বের করতে করতে আর এটা ওটা দিয়ে না হলেও 7-8 লাখ টাকা খরচ। তো বলছে যে এত টাকা কোথায় পাবো, তো সেই জন্য দিতে পারেনি, তো সেই জন্য সিল করে দিয়ে গেছে। তো ওনার তো হলো সিল করে দিয়ে গেছে, উনি তবু অন্য লোকের কাছ থেকে নিয়ে জলটা সাপ্লাই করছিল সবাইকে, যাদের কাছে যাদের যাদের জল দিচ্ছিল, তো উনি সাপ্লাই করছিল। তারপরে এখন আবার কিছু জনের জলের ওই রকম লাইসেন্স নেই বলে সিল করে দিয়ে গেছে। আবার আমাদের কাছেই একজনের কাছ থেকে জল নিয়ে আসা হয়, আমাদের বর্তমানে 5 টাকার জল, 1 ড্রাম জল 5 টাকা নেয়, তো ওখানেও শুনছি সিল করে দেবে। তাহলে বলো আমরা এখন জল খাবো কোথা দিয়ে? তো সত্যি কথা বলতে খুবই টেনশনে আছি, মানে কে কেমন টেনশনে আছে বলতে পারবো না, আমার ভেতরে ভেতরে খুব টেনশন হচ্ছে, মানে শুধু এটাই সারাদিনটা। আজকে জিজু দোকান থেকে এসেই বলেছে যে এরকম অবস্থা, তো আমি তারপর থেকে সেই শুধু একটা কথাই ভেবে যাচ্ছি, যে বলেছে 4 তারিখে সিল করে দিয়ে যাবে, আমরা যেখান থেকে জল নিই ওখান থেকে 4 তারিখে সিল করে দিয়ে যাবে, তারপরে 4 তারিখ এর পর থেকে কি হবে বলো আমাদের অবস্থা। কি জানি জল পাবো না, জল বিনাই মরতে হবে, কি একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে, কি কি ব্যবস্থা হবে সত্যি আমার মাথায় আসছে না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর কি, মানে কি পরিস্থিতি। আর বাড়িতে থাকতে আমি বলি না যে যখন জল থাকে না, জলের 1 ফোঁটা জলের কত মূল্য বুঝতে পারি, তো এখানে আসার পর থেকেই জলের মূল্য মানে খুব বেশি করে, এই তো মুখ, এই যে বেশি করে বুঝতে পারি। তো সেই খাওয়ার জলেরও এখন এই একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কি মানে করব বুঝতে মানে কি বলবো বলো। তো সবারই, শুধু আমাদের না, সবারই এই একই সমস্যা। তো কোথা থেকে জল নেবে, অনেকগুলো যেখান থেকে যেখান থেকে জল সাপ্লাই হয় সবার এরকম সিল করে দিয়ে গেছে, কোথা থেকে যে পাওয়া যাবে জল, কি জানি কি আছে কপালে। তো ভালো মন্দ না খাও, ভালো মন্দ দরকার নেই, অন্তত দুবেলা যতটুকু দরকার, ভাত জল এ দুটো, এগুলো তো দরকার তাই না? তো জলই যদি না পাওয়া যায়, হ্যাঁ মুখ কই?
এই দেখো দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো পাউডারের কোটোই অনেকটা পাউডার ছিল, মানে এই অনেকটাই ছিল, তো দুদিন হয়ে যেত, ও বলে বলে পুরো মুখটা খুলে 12টা বাজিয়ে দিয়েছে সব পাউডারে, এর মুখে টুকে সব লাগিয়েছে, না দিলে জেদ হচ্ছে, জেদ হচ্ছে তোমার, আর বলছে আমার গা হাত পা চুলকাচ্ছে, তো সেই জন্য নাকি পাউডার লাগবে। হ্যাঁ আমি পাউডার দিয়ে দিয়েছি, আর চুলকাবে না, আর চুলকাবে না। তো চলো অনেকটা কথা বলে নিলাম, আর আজকে রান্নাবান্না কি হয়েছে দেখিয়ে দিই তোমাদের, চলো রান্নাবান্না কি হয়েছে আগে দেখিয়ে দিই, তারপরে বাদ বাকি কথা বলছি। তো দেখো এই কুকারে ভাত আছে, আমাদের তো কুকারে রান্না হয় তোমরা জানোই, আর এখানে আছে ডাল, ডাল রান্না হয়েছে মুসুর ডাল, এটা এটা বিনস আর মটরশুঁটি দিয়ে ডাল রান্না করেছে দিদি। এখানে আছে আলু ভাজা, আলু ভাজাটা দুপুরের জন্য শুধু, মানুর আবার আলু ভাজা ছাড়া রুটি খেতে ভালো লাগে না, আলু ভাজা কিংবা কোনো মশলার তরকারি বলো। আর এটা হচ্ছে তড়কা, তড়কা সকালবেলা রান্না করা হয়েছিল, তো হাজবেন্ডকে জিজুকে দেওয়া হয়েছে, আর আমাদের সকালবেলা খেয়েছি দেখেছো, আর বাদ বাকি যা আছে দুপুরে খেয়ে নেব। আর এই যে দুই ছেলের জন্য ভেন্ডি ভাজা করা হয়েছিল, তো ভেন্ডি ভাজা দুজন খেয়ে এতটুকু বেঁচে আছে, এটা এটা দুপুরে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে, সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি। আর এই যে দিদি দুধ জ্বালিয়ে রেখেছে, দুপুরবেলা দুধ জ্বাল দেয় খুব সুন্দর স্বর পড়ে। তো দেখলে আমাদের কি রান্নাবান্না হয়েছে সব তোমাদের দেখিয়ে দিলাম, আর আর একটা কথা বলার, কালকে তো দেখলে যে দুধ নষ্ট হয়ে গেছিলো, পুরো 4 প্যাকেট দুধ পুরো নষ্ট হয়ে গেছে, বলে দেবো 4 প্যাকেট দুধ পুরো নষ্ট হয়ে গেছে। আর দিদি দুপুরে দুপুরবেলা দুধ খায়, আর আমার একটু নেশা আছে, রাত্রেবেলা খাওয়ার পরে একটু দুধ খেতে ভালো লাগে আর কি। আর আমার হাজবেন্ড যদি কোনো দিন রাত্রেবেলা সবজি পছন্দ না হয় তো সেই দিন দুধ দিয়ে খায়, আর ওর তো সকালবেলা ধরা বাঁধা দুধ, তো যাই হোক, আর মানে এগুলো খেলে খায় না খেলে না খায়, থাকলেও অনেক সময় এরকম হয় যে থাকলেও খায় না, ইচ্ছা করে না। তো কালকে কি হয়েছে, কালকে দিদি যে দুধ নষ্ট হয়ে গেছিলো বলে চা করার জন্য তো লাগেই দুধ, তো 1 প্যাকেট দুধ বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো, তো সেই দুধটা আমি হাজবেন্ড ঘরে আসলে তারপরে সেই দুধটা আমি এক সাইডে অল্প মানে জাস্ট ফুটিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো রাত্রেবেলা খেতে গিয়ে আর অনেক রাত্রে জিজু দুধ নিয়ে এসেছে, তো দিদি বলছে যে এখন 10:30 বাজে, এখন আর দুধ জ্বালাবো না, কালকে সকালবেলা দুধ জ্বালাবো। তো রাত্রেবেলা আমার হাজবেন্ড খোঁজ করছে যে দুধ আছে, তো ও যেটুকু ছিল এই 1 কাপ মতো হবে, তো ওকে দিয়ে দিয়েছি। তারপরে খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে না আজকে একটু দুধ হলে ভালো হতো, তো যেদিন থাকে না না সেই দিন মনে হয় বেশি, মানে সেই জিনিসটার প্রয়োজনীয়তাটা বেশি মনে হয়, অন্য সময় থাকলেও কি না থাকলেও কিন্তু আমরা খোঁজ নিই না, আর যেদিন যেই জিনিসটা থাকে না সেই জিনিসটার প্রয়োজনীয়তা কিন্তু বেশি হয় আমাদের। তো এই জলের কথাই আবার বলি, সেই জল জল নিয়ে মানে আমি হেসে হেসে হয়তো তোমাদের সাথে বলছি, কিন্তু এটা কিন্তু সত্যি খুব সমস্যার বিষয়, জানি না কি হবে। তো চলো আজকের ভিডিওটা না কথা বলতে বলতেই অনেক বেশি বড় করে ফেললাম, চলো আজকের ভিডিওটা কথা দিয়েই শেষ করছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে থেকো সাথে থেকো, এই দেখো বাই দেওয়া শুরু হয়ে গেছে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। চলো টাটা, বাই বাই, টাটা দাও, টাটা।